নমস্কার বন্ধুরা, আজ আমি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি চিড়ার পোলাও। চলুন তাহলে কি করে বানানো যায়। আমি গ্যাসে একটা ফ্রাই প্যান কড়াইয়া বসিয়ে দিয়েছি, এখন তেল দেব। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এবার দেব পেঁয়াজ আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে তেজপাতা, কিশমিশ, চারটে এলাচি ফাটিয়ে নিয়েছি আর তিনটে দারচিনি, এগুলো দিয়ে নেব। বন্ধুরা, চিড়ের পোলাও বানাতে একদম সোজা। আজ মেয়ে বায়না ধরেছে চিড়ের পোলাও বানাতে, তাই বানাচ্ছি। চিড়াগুলি আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, জাস্ট ধুয়ে নেবেন, ভিজাতে হবে না জলে, তাহলে গলে যাবে। দেখুন কি সুন্দর ঝরঝরা। পেঁয়াজগুলি আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। অনেকে ডিমটা আগে থেকে ঝরঝরা করে বানিয়ে রাখে, আমি একসাথে দিয়ে নিলাম। বন্ধুরা, আমার ডিমটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে চিড়েগুলি দিয়ে নেব। আঁচটা একটু কমিয়ে দেব, এবার সামান্য নুন দিয়ে নিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, এই চিনি। চিনিটা মোটামুটি 3 চামচের মতো লাগবে, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এবার ভালো করে নাড়তে হবে আর ফ্লেমটা একদম লোতে রাখবেন। এই যে দেখুন কি সুন্দর ঝরঝরা। বন্ধুরা, চিড়ে পোলাওটা আমার একদম হয়ে গেছে, এবার লাস্ট ফিনিশিং, ঘি দিয়ে নেব। ঘিটা একটু বেশি লাগে, ব্যাস আর দেব না। এবার একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেবেন।